পড়তে পড়তে তো একদিন শহীদ হয়ে যাবি। ও তুই কখন এসছিস? এই মাত্র। কি অবস্থা তোর? ভালো। তোর? আর বলিস না, কারণ একটা জব ইন্টারভিউ আসছে, তো একটু প্রিপারেশন। আচ্ছা তোর মিউজিক ভিডিওর কি খবর? আর বলিস না, কালকে ডিরেক্টরে যাইতে বলছে, দেখি কি হয়। প্রীতি কই জানিস? না তো, কইও। ও আচ্ছা আমি জানি। আয় কোথায়? আয়। শেষে তোমায় নিয়ে কতখানি অনুভূতি, সব নিরুদ্দেশে তুমি ভাবছো আমায় জানি, কথা ব্যাকুলতার কিছুটা ফেলে আসি তবু হয়নি তোমার, ভালোবাসি আমি শুধু তোমাকে। প্রভিও মানে তুমি আমার ভোর ঘুম ভাঙানোর, তুমি ময় পুরো তুমি এমন ঘোর কাটে না প্রভিও মানে তুমি আমার ভোর ঘুম ভাঙানোর, তুমি ময় পুরো চুপ থাকো। এই যে মহারানী, প্রেম খেলে তো ভালোই চলছে। দূর কি যে বলিস। আচ্ছা শুধু প্রেম খেলেই কি হবে, আর কিছু খেতে হবে না? মানে মানে চল খেয়ে আসি, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা চল। পার্ট টাইম যাওয়ার জন্য অ্যাপ্লাই করছো তাই না? আচ্ছা মনে করো তুমি যদি পার্ট টাইমের জায়গায় ফুল টাইমের স্যালারিটা পাও কেমন হয় ব্যাপারটা? মানে স্যার ব্যাপারটা বুঝলাম না। ঠিক এই মাঝে মধ্যে আমাকে একটু খাটি যত্ন করবা, তোমারও লাভ আমারও লাভ। না মানে আরে বুঝি বুঝি সবই বুঝি, তোমাদের মতো মেয়েরা টাকার জন্য সবই করতে পারে। আরে এত ভাববার কি আছে, রাজি হয়ে যাও। এই শোনো না, আমাকে কিছু টাকা দাও, আমি শপিং এ যাব। ঠিক আছে, লাগবে তুমি অ্যাকাউন্টস বলে নিয়ে যাও, সমস্যা নাই তো। কেনা হয় নিলাম স্যার, আপনার খাতির যত্ন করে নাকি টাকাটা একটু বেশি দিব না? ঠিক আছে, আচ্ছা তুমি এখন আসো, হ্যাঁ জানাবো তোমাকে পরে জানাবো। হ্যাঁ স্যার, আপনি নাকি বলছিলেন না? মানে কিছু না কিছু না, মাঝে মধ্যে আমাকে একটু খাটি যত্ন করবা, তাতে তোমারও লাভ আমারও লাভ, বুঝো নাই? আমার ভাবতেই অবাক লাগছে, তুমি আমার স্বামী এবং তুমি এতটা বাজে চরিত্রের মানুষ হতে পারো। ছি, একটা মেয়ে অফিসে ইন্টারভিউ দিতে আসছে,
তুমি তার সাথে এই ধরনের কথা বলতে পারো? আমার বিশ্বাস আমার ভালোবাসার এই প্রতিদান দিয়েছো তুমি, আমি কাকে বিশ্বাস করবো? এত বিশ্বাস তোমাকে আমি করছি, আমার নিজের নিজের প্রতি লজ্জা আসতেছে, ঘৃণা জন্মাইতেছে যে আমি কাকে বিশ্বাস করলাম? তোমাদের মতো তোমাদের মতো পুরুষদের জন্য না, আমাদের মতো মেয়েরা সেফ না, শুধুমাত্র তোমাদের মতো পুরুষদের জন্য। আমার না আমার প্রতি খুব ঘৃণা জন্মাচ্ছে, আমি আমি ভাবতে পারছি না, আমার আমি কল্পনা করতে পারছি না তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। তুমি বসো বসো, তোমার জন্যই তো ওয়েট করতেছিলাম। কথাবার্তা কিন্তু সব ফাইনাল, অডিয়েন্সরা তোমার ছবি দেখে রীতিমতো খুবই টাস্কি খেয়েছে, আর ওনার কাছে তোমার খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা শুনো কথাটা, কামটা কিন্তু গিভ অ্যান্ড টেকের মধ্যে, বুঝতেই তো পারতেছো। মিউজিক ভিডিওটা কিন্তু ভৈরবে শ্যুট হবে, আর প্রডিউসার একটু খুশি করে দিবা, কি বলো? প্রডিউসারকে খুশি করাইলে টাকা ভরপুর কামাইতে পারবা, সমস্যা নেই, সুখ তো আর সুখী ব্যাপার না, রাজি তো? আচ্ছা ভাই, আমি তো গিভ অ্যান্ড টেকে কাজ করি না। হ্যাঁ রে বাবা, বোকামে এনজয় হিসাবে ধরো, কাজও হবে টাকাও পাবা, সব দিক থেকে তো ঠিক, বোকা বোকা পুরোই বোকা। আচ্ছা ভাই শুনুন, তোদের মতো নিম্ন চরিত্রের মানুষ মিডিয়াতে আছে বলে মিডিয়ার আজকে এই অবস্থা, মেয়েদের দালালের মতো প্রডিউসারের কাছে বিক্রি করিস? কি মনে করিস মিডিয়াকে সম্মান করতেছি? এটা একটি সংস্কৃতি অঙ্গন, শারীরিক মনোরঞ্জন করার ক্ষেত্র না। কি রে একা কি করছিস তুই, মন খারাপ তোর? আরে বলিস না, গিভেন যার কারণে না বলে চলে আসছি। আমার জব অফারটা অমনই ছিল তাই না করে আসছি, কিন্তু ব্যাটাকে আচ্ছা করে দিয়ে আসছি, আমিও ডিরেক্টরকে আচ্ছা করে ধুলাই দিয়ে আসছি। আচ্ছা ভাবি কি চলা যায়, চারপাশে সব বাজে ধরে ছড়াছড়ি, মেয়েদেরকে এরা মানুষই মনে করে না, দেখি দেখিস না তিন চার বছরের মেয়েগুলোকে এরা ছাড়ে না। আচ্ছা বাদ দে, প্রীতি কোথায়? সে তো আছে তার বিএফির সাথে মহা আনন্দে। আচ্ছা চল কালকের সঙ্গে দেখা করি, চল। আচ্ছা চল এখন যাই। যদি না যাস আজকে, তোর যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব যতগুলো মিডিয়া সার্ভিস আছে না, সবগুলোতে ছেড়ে দিব, যে সেলফি তুলছি না এমনি এমনি ভিডিও রাখছি আমি, সবগুলো একদম ছেড়ে দিচ্ছি না। তুই যদি আজকে না যাস তোর সাথে মানে অপরাধ চলতে আসবে, একদম খবর হবে। তোর স্যার আমার সাথে চিট করছে, ও আমার ছবি নিয়ে আমার স্ক্যান্ডাল বের করতে চাচ্ছে। এটা কি ঠিক হয়েছে? কেন এমন আমি জানি না। কি ব্যাপার, তুমি কি ডিসিশন নিলা? কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমি ডিসিশন দিচ্ছি,
অবনি তুমি? আমিও দিচ্ছি দিচ্ছি। রুম রেট করবি না? কর, এই মুহূর্তে কর। রুম রেট করবি? ছবি তুলে মেয়েদের ব্ল্যাকমেল করবি? হ্যারাস করবি? কর, এখন কর। কি যেন বলছিলি, অনলাইনে ছবি ছাড়বি? ছাড় এখন। না না না, আমি তোমাকে কিছু বলছি? আমি ওকে কিছু বলি নাই, ওই ধরনের আমি কোনো কিছুই বলি নাই। চুপ থাক, নির্লজ্জ কোথাকার। তোদের মতো কিছু বন্ড প্রেমিকের জন্য মেয়েরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, সম্মান হারিয়ে ফেলে, তারপরে মেয়েদের সুসাইড ছাড়া আর কিছু করা থাকে না। ফিউচারে যদি আমার বান্ধবীর সঙ্গে এমন কিছু হয় বা অন্য কোনো মেয়েকে হ্যারাস করার কথা চিন্তাও করিস, তাহলে নারী নির্যাতন মামলার আসামি হয়ে যাবি। একটা কথা মনে রাখ, মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখ, মেয়েদেরকে রেসপেক্ট করলেই রেসপেক্ট পাওয়া যায়। ওকে চল চল। আসলে পৃথিবীতে নারী লোভী মানুষের সংখ্যা তো বেড়ে গেছে যে এখন মেয়েদের মনকে আর কেউ ভালোবাসে না, শরীরটাকেই চায়। আসলে আমাদের মেয়েদেরও কিছু দোষ আছে যার কারণে ছেলেরা এটা সুযোগ পায়, আর কিছু সংখ্যক ছেলেদের জন্য সব ছেলেদের বদনাম হয়। আসলে আমার কপালটাই খারাপ শেষ পর্যন্ত ধোকাবাজের খবর। আচ্ছা বাদ দে, তো ভালো ভালো বেঁচে গেছি সেটাই বেশ। আচ্ছা প্রমিস কর, হাতে প্রমিস কর, জীবনে চলার পথে সবাই একসাথে, যে কোনো বিপদই হোক না কেন, একসাথে মোকাবিলা করবো। প্রমিস।